হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ব লেসন 7, দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। ক্যাট অর্থাৎ বিড়াল, বিড়াল নিয়েই আমাদের এই বর্তমান টেক্সটের বিষয়বস্তু। তো টেক্সট শুরু করার আগে আমরা একটু টেক্সট এবং অথার সম্বন্ধে যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেটা আমরা একটু পড়ে নিই। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথার হু রোড এক্সটেন্সিভলি অন অস্ট্রিয়ান লাইফ। অর্থাৎ অ্যান্ড্রু বার্টন প্যাটারসন একজন অস্ট্রেলিয়ান কবি, জার্নালিস্ট সাংবাদিক এবং অথার লেখক, যিনি প্রচুর লিখেছেন অস্ট্রেলিয়ান লাইফের, অর্থাৎ অস্ট্রেলিয়ার জীবনের উপরে তিনি প্রচুর লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ার্ল্ড জিং, মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার এখানে দুটো গ্রন্থের নাম রয়েছে, ওয়ার্ল্ড জিং, মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তো এরপর টেক্সটের যে বিষয়বস্তু সেটা সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে, আমরা সেটাও পড়ে নিই। দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনর ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। টেক্সটের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে একটা বিড়ালের দৈনন্দিন জীবন, মাইনর ডিটেল অর্থাৎ পুঙ্খানুভাবে, সূক্ষ্মভাবে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর। এবং যেই হিউমারাস অর্থাৎ মজার একটা বর্ণনা রয়েছে, ন্যারেটিভ হাস্যকর একটা বর্ণনা রয়েছে, যেটা আমাদের নিয়ে যায় সেই বিড়ালের জগতে এবং আমাদেরকে বুঝিয়ে দেয়, নির্দেশ করে, ইন্ডিকেট করে যে বিড়ালকে আমরা যতটা জেন্টেল, ভদ্র এবং টিমিড মনে করি ততটা কিন্তু বিড়াল মোটেও নয়। শান্তশিষ্ট ভদ্র যতটা আমরা মনে করি বিড়ালকে ততটাই নয়। এটাই সংক্ষেপে দেওয়া রয়েছে, এরপর আমরা মূল টেক্সটে চলে যাই। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। অর্থাৎ বেশিরভাগ মানুষই মনে করে যে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট অর্থাৎ নির্বোধ বা বুদ্ধিহীন একটা পশু। ফন্ড অফ ইজ অর্থাৎ আদর ভালোবাসে, অ্যান্ড কেয়ারিং ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং ইঁদুর এবং দুধ ছাড়া আর কোনো কিছুই পছন্দ করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু লেখক কি বলছেন, এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, অর্থাৎ একজন মানুষের চেয়েও একটা বিড়ালের মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, তার মধ্যে যা রয়েছে সেটা অনেক বেশি আকর্ষক বা লক্ষণীয়। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং এখান থেকে সে তার জীবনে একটা বিরাট তৃপ্তি সে লাভ করে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। সে বিড়াল পুরুষ হোক বা মহিলাই হোক, ইজ অ্যান অ্যাথলিট অর্থাৎ একজন খেলোয়াড়, অ্যাক্রোব্যাট একজন ব্যায়াম কুশলী যে খুব ভালো ব্যায়াম করতে পারে, অ্যান্ড এ গ্রিম ফাইটার এবং একজন দক্ষ যোদ্ধা, সাংঘাতিক যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। অর্থাৎ একটা বিড়াল সারাদিন কি করে, বাড়ির এদিক ওদিক ঘোরাফেরা করে। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপুল অফ দ্য হাউস। টেক্স থিংস ইজি, সমস্ত কিছু যে সে স্বাভাবিকভাবে বা হালকাভাবে নেয় এবং এবং বাড়ির লোকেদের দ্বারা যাতে সে বিরক্ত হয় সেটা সে আশা করে। অর্থাৎ বাড়ির লোকেরা তাকে আদর করে, তাতে সে বিরক্ত হয়ে যায় কিন্তু সে তাতেও কিছু মনে করে না, সেই ব্যাপারটাকেও হালকাভাবে নিয়ে নেয়, সেই ব্যাপারটাকেও প্রশ্রয় দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস
What is a mouse hole for an hour or two? Just to keep himself from dying of boredom. মাঝে মাঝে সে কি করে, শুধু টাইম কাটানোর জন্য একটা ইঁদুরের গর্তে সে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তাকিয়ে থাকে, জাস্ট টু কিভ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, যাতে তার ক্লান্তি কেটে যায়, তার বিরক্তি না লাগে, সেজন্য টাইম পাস করার জন্য সেখানে ঘন্টার পর ঘন্টা থাকে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এবং মানুষ মনে করে, এই ধারণা মানুষের হয়ে গেছে যে যা এতক্ষণে আলোচনা হলো এটাই হচ্ছে একটা বিড়ালের জীবন, এর বাইরে বিড়ালের আর কিছু নেই। বাট ওয়াজ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু লেখক বলছেন যে তুমি তাকে লক্ষ্য করবে যখন সন্ধ্যা নেমে আসে, শেড ছায়া নেমে আসে সন্ধ্যা, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েল ইজ, তুমি তাহলে দেখতে পাবে যে একটা বিড়াল সত্যিকারের কি জিনিস। দ্য ক্যাট টেক স্টেপ ইউনিট 1 সেস, তো এখানে যে আমরা কয়েকটা কোশ্চেন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই, খুব সোজা সোজা কোশ্চেন, একটু চোখ বোড়ালেই টেক্সটের মধ্যে অ্যান্সারগুলো পাওয়া যাবে। মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট ইজ, একদম প্রথম লাইনে রয়েছে, আনইন্টেলিজেন্ট, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, 4 নম্বর অপশনটা। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ এ রিয়াল ইজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় একদম টেক্সটের শেষের দিকে রয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তো সেগুলো আমরা একটু দেখে নিই। দ্য ক্যাট রিয়ালি হ্যাজ মোর ক্যারেক্টার দেন, কি আমরা টেক্সটের মধ্যে পেয়ে যাব, মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস, এখানে লিখতে হবে মোস্ট হিউম্যান বিংস। দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আর অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, এই কথাটা এখানে লিখতে হবে। অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি ডিস্টার্ব বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এই কথাটা এখানে লিখতে হবে, পেয়ে যাব 5 নম্বর লাইনে টেক্সটের। তারপরে কোশ্চেনগুলো দেখি, দ্য ক্যাট, ও সরি, এখানে ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে এবং সঙ্গে সাপোর্টিভ স্টেটমেন্ট লিখতে হবে, প্রত্যেকটা টেক্সটে এরকম কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, অলরেডি এরকম আলোচনা করা হয়েছে, খুব বেশি টাফ নয়, তো আমরা কোশ্চেনগুলোতে আসি। দ্য টেক্সট ইজ নট ফন্ট অফ ইস, এটা ট্রু না ফলস, এটা অফকোর্স ফলস হবে, কারণ বিড়াল আরাম ভালোবাসে, আদর ভালোবাসে, তো এটা আমরা টেক্সটের একদম প্রথম লাইনটা দিয়ে পেয়ে যাব সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, বিড়ালের কোনো অ্যাথলেটিক অর্থাৎ খেলোয়াড়ের মতো কোনো স্কিল বা দক্ষতা তার নেই, এটা পুরো ভুল, কারণ আমরা সেকেন্ড প্যারাগ্রাফেই লেখা রয়েছে স্টেটমেন্ট হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, ওই কথাটা লিখতে হবে, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, এখানে সেটা লিখতে হবে। দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, বিড়াল সব জিনিসটি খুব সহজভাবে নেয়। বিড়াল সবকিছু জিনিসকে সহজভাবে নেয়, এটা অফকোর্স ট্রু হবে, কারণ এটা আমরা পেয়ে যাচ্ছি টেক্সটের মধ্যে সেকেন্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন, যেখানে লেখা রয়েছে অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড টেক্স থিংস ইজি, এই কথাটা এখানে লিখতে হবে। তো ইউনিট 1 দ্য ক্যাট শেষ হলো, এরপরে আমরা শুরু করব ইউনিট 2 পরের ভিডিওতে। Thank you.